উন্মোচিত হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজের ট্রফি। বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এই সিরিজের ট্রফি উন্মোচন করেন। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে এ ম্যাচ। 12 মার্চ দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে মিরপুরে। একই ভেন্যুতে 14 মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি। টি-20তে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছিল মাত্র একবার। দুবাইয়ে 2021 সালে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের ওই ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারায় ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-20 সিরিজ দিয়ে শুরু হচ্ছে সাকিবের নতুন চ্যালেঞ্জ। শেষ ওয়ানডেতে জয়ের পর একটা দিন বিশ্রামে কাটিয়েছে ক্রিকেটাররা। প্রথম টি-20 সামনে রেখে বুধবার পুরো দমে অনুশীলন করেছে চটিকা হাতুরা সিং এর শিষ্যরা। সকাল 10টা থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গাগরম করতে শুরু করে বাংলাদেশ দল। একই ভেন্যুতে বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম টি-20। সিরিজের বাকি দুটি টি-20 মিরপুরে 12 ও 14 মার্চ। এবারই প্রথম দুই দল দ্বিপাক্ষিক সিরিজে টি-20 খেলছে। 2022 টি-20 বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক টি-20 খেলবে টাইগাররা। প্রতিপক্ষ ইংল্যান্ড আবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে। টি-20তে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই নাজুক। সবশেষ 20 ম্যাচে জিতেছে মাত্র 5টিতে। ফলে নতুন বছরে এই সংস্করণে ভালো করার চ্যালেঞ্জ থাকবে অধিনায়ক সাকিবের জন্য। শেষ ওয়ানডের পারফরমেন্সটা টি-20তে নিতে পারলেই অবশ্য ভালো কিছু আশা করা যায়। তবে সেটা পারবে কি টাইগাররা? One second, in front of the top of the chicken. Check it.